চাচা একটা বেজে গেছে না, রান্না হয়নি, কি করছিল সকাল থেকে? না হতেই পারে, শরীর খারাপ থাকতেই পারে, কি হয়েছে, মারতে হবে? তুমি তো কই বললে তুমি একদিন যে সবাই একটু রান্না করে দিই বলেছো কোনোদিন? যাও না একবার ঠেলা বুঝবে, যাও রান্না করার কত কষ্ট বুঝতে পারবে। আমি রান্না করি, আমি ঘর ঝাঁট দিই, আমি বাইরের ঝাঁট দিই, কি হয়েছে, সম্মান চলে গেছে আমার? বলো, সম্মান চলে গেছে, কি হয়েছে? প্রত্যেক দিন রাত্রেবেলায় শুবার আগে আমি নিজে ঘর ঝেঁট দিয়ে শুই, রাসূলুল্লাহর মেম্বারে বসে বলছি, আমি নিজে ঘর ঝাঁট, কি হয়েছে? রান্না করছে মধ্যে মাঝে মাঝে যে আমি রান্না করি, আলু ছিলে দিই, পেঁয়াজ কেটে দিই, কি হয়েছে, অসুবিধা কি আছে? ও ওইটা বেলা অসুবিধা আছে, আর চাস তো ভাবি বললে, হ্যাঁ দাঁড়াও ভাবি আমি যেচ্ছি, 10 মিনিট ওয়েট করো, এটা সামলে নিয়ে এটাকে যেচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি, যেখানে করলে তোমার সওয়াব হবে তুমি সেখানে করলে নে, যেখানে করলে তোমার গুনাহ হবে তুমি সেখানে গেলে, যেখানে হাসি মুখে কথা বললে আল্লাহর রসুল বলছেন রহমতের ফেরেশতারা ঝরঝর করে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ করতে থাকে, জোরে বলুন। বিবির সঙ্গে ভালো করে হেসে কথা বলতে পারিনি, আর ওই পাশের বৌদির সঙ্গে ভালো করে হেসে কথা বলি, আবার যদি চায়ের দোকানে বৌদি থাকে তাহলে তো কথাই শেষ। এ ভাই অসুবিধা হচ্ছে নাকি, কষ্ট হচ্ছে তোমাদের? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, না খবর আমি জানি মেয়েরা একটু হচ্ছে অবুজ, অবুজ মানে কি, ওরা যেটা বুঝে মনে করে এটাই ফুল অ্যান্ড ফাইনাল। তা মা বোনদেরকে উদ্দেশ্য বলি, তোমরা একটু স্বামীর খেদমত করবে, তোমরা আবার বলো না হুজুর বলে গেছে ঝাঁট দাও, এটা জানা বলুনি আবার, তাহলে বিপদ রাখতে জায়গা থাকবে না। যদি স্বামীর মন চাই করতে পারে, না মন চাই তুমি জোর করতে পারো নি, কি তোমরাও স্বামীকে, আল্লাহ রসুল বলছে যদি দুনিয়ার জমিনে কাউকে সেজদা করার হুকুম থাকতো আমি মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা করো, আল্লাহ পাক স্বামীদেরকে কত ইজ্জত দিয়েছে গো। তোমরাও ভালোবাসবে, ওরাও ভালোবাসবে, মারপিট একদম ভালো নয়, তবে বুঝাবে। আল্লাহ রসুল বলছে সিস্টেম আছে, তোমার কথা অর্থাৎ শরিয়াত মোতাবেক তুমি নামাজ পড়তে বলছো, সে নামাজ পড়ে না, তুমি কি করবে? প্রথমত তাকে বুঝাবে, ঠান্ডা মাথায় আস্তে আস্তে নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের হুকুম বুঝাবে, বুঝছে না কি করবে, একটু গরম মেজাজে বলবে এই নামাজ পড়তে হবে না, খাওয়া বন্ধ তোমার, বুঝতে পেরেছ? 2 দিন 4 দিন 10 দিন বুঝছে না কি করতে হবে, হালকা প্রহর, হালকা, বিরাট মোটা বাঁশ নিয়ে নয়, এরা মোটা বাঁশ নেন, ছোট্ট লাঠি, হালকা প্রহর, যেন গায়ে হালকা ব্যথা হয়, এতো শুনছে না, বিছানা আলাদা করে দিতে হবে, কি করতে হবে, কি করতে হবে বলো বলো, বিছানা আলাদা করে দিতে হবে, রসুলুল্লাহর হুকুম আলাদা করে দাও, বিছানা যখনই আলাদা করে দেবে 100-এর মধ্যে 99% আমার বিশ্বাস অটোমেটিক সে সুধরে যাবে, যাবে না যাবে, তোমাদের কি মনে হয়? আরে বলো জোরে বলো, কি মনে হয়? সুধরে যাবে, হ্যাঁ তুই কি করে জানলি যাবে? তুই কি করে জানলি? দুরুদ শরীফ, আল্লাহুম্মা একটু জোরে হবে না, কি হলো ঝিমিয়ে গেলে কেন, একটু জোরে বলেন, রসুলুল্লাহর দরুদ, রসুলুল্লাহর উপরে দরুদ পড়লে আমার আল্লাহ, শোনেন চুপ করেন,
চুপ করেন। রসুলুল্লাহর উপরে দরুদ পড়লে আমার আল্লাহ তার আমল নামায় দশটা নেকি লেখে। আবার আমার আল্লাহ বলছে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আমি আল্লাহ যেমন দশটা নেকি লেখি ওই রকম তার গুনার খাতা থেকে দশটা গুণা কেটে বাদ দিই। আমি আল্লাহ এত বড় দয়ালু তার দিকে দশবার রহমতের নজরে তাকাই। জোরে বলেন, তাহলে এক দশটা নেকি দশটা গুণা মাপ, দশবার রহমতের নজরে তাকাবে। দরুদ শরীফ একবার, সেটা হচ্ছে ভালোবাসার সঙ্গে মহাব্বাতে উচ্চ আওয়াজে পড়তে হবে, ঝিমিয়ে ঝিমিয়ে নয়। তাই একবার খুব মহাব্বাতে উচ্চ আওয়াজে আপনি, আমি দেখতে চাই আপনাদের পাওয়ার কতটা আছে, দেখতে চাই একটু উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তার মধ্যে একজন নবী বলেছিলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে দিদার করতে চাই। কে? নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলছে না হবে নে। নবী মুসা বলছে না আমি ছাড়বো নি, দেখবই আপনাকে। যেদি মানুষ রাগী মানুষ ছিলেন, আল্লাহ বলছে তুই সহ্য করতে পারবি নি মুসা। মুসা সালাম বলছে না আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলছে না হবে রে, এ নিয়ে বলছে না আমি ছাড়বো নি, দেখব। আল্লাহ বলছে ঠিক আছে, তাহলে অমুক তারিখে তুমি তুর পাহাড়ে এসে হাজির হবে। যথারীতি সময়ে উনি তুর পাহাড়ে যে হাজির, আল্লাহ কেবলমাত্র একটুখানি নূরের তাজাল্লি দিয়েছেন, সঙ্গে সঙ্গে তুর পাহাড়ের তলাটা পুড়ে গেছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। জোরে বলুন। আর আমার নবীর বেলায় আল্লাহ রসুল বলে রে, আল্লাহ আমি আপনার সঙ্গে দিদার করতে চাই। আমার আল্লাহ বলছে জিব্রাইল যাও চলে যাও, আমার নবীকে নিয়ে এসো, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে দিদার করতে চাই। কে বলছে? আল্লাহ বলছে। তাই কবি বলছে, আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা। আল্লাহুম্মা যে কথা বলছিলাম, রসুলুল্লাহর মহাব্বত, রসুলুল্লাহর ভালোবাসা, বেসেছিলেন সাহাবাই কেরাম। এই সাহাবাই কেরামদের ভালোবাসার কথা এক রাত কেন, যদি কয়েকশো রাত পাওয়া যায় আর কয়েকশো রাত যদি বর্ণনা করা যায় শেষ করা যাবে না। আল্লাহ রসুলের সাহাবা হযরতে উসমান গানি, আল্লাহ রসুল হযরতে উসমানকে এত ভালোবাসতেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলা হয় হযরতে উসমান জিন্নুরাইন,
চাচা আবু তালেবের ছেলে, চাচা আবু তালেবের কাছে রসুলুল্লাহ থাকতেন। হজরতে আবু তালেব যখন বিছানা শয্যায় সজ্জিত রসুল গেলেন, চাচা একবার কলেমাটুকু পড়ে নেন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তবে কলেমা না পড়লে আমি কিছু করতে পারবো না চাচা। চাচা আবু তালেব ওই সময় নবীর কানে ফিসফিস করে বলেছিল, মোহাম্মদ আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি সত্য, আমি জানি তোমার আল্লাহ সত্য, আমি এজন্যই আমার ছেলে আলীকে, আমার ছেলে জাফরকে তোমার দলে পাঠিয়ে দিয়েছি, আমি যেতে পারিনি, সত্য বলেই পাঠিয়েছি। তাই ওই আলীকে হজরতে উসমানকে, হজরতে উসমান জিন্নুরাইন, হজরতে উসমান গনি আল্লাহ নবী এত ভালোবাসতেন, দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, দুজনকে, একজন এন্তেকালের পরে আর জনকে দিয়েছিলেন। হযরত উসমান গনি রসূলুল্লাহকে এত মহব্বত করতেন, এত প্রিয় করতেন, একদিন রসূলুল্লাহর দরবারে একজন গরিব সাহাবা এসে হাজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরিব নগণ্য সাহাবা, আমার মেয়ের বিয়ে আপনি কিছু সাহায্য করেন, এইটুকু নিয়ে রসুলুল্লাহর দরবারে গেছে। রসুলুল্লাহ সোজা উসমানের কাছে পাঠিয়ে দিয়েছে, যাও আমার সাহাবা উসমানের কাছে যাও, আমার কথা বলবে, আমার সালাম দেবে, তোমাকে কিছু সাহায্য করবে। হজরতে উসমান গনি দরবারে সাহাবা যে হাজির, যে দেখছে হজরতে উসমান গনি বাড়ির ভিতরে চিল্লা চিল্লি করছে, কিসের জন্যে না, গত রাত্রে বাড়ির ভিতরে একটা লম্ফ জ্বলছিল, লণ্ঠন আলো জ্বলছিল, যেই আলোটা একটু আস্তে জ্বলার কথা ছিল কিন্তু জ্বলে গেছে একটু জোরে, যেখানে 50 গ্রাম কেরোসিন পুরার দরকার ছিল ওখানে 75 গ্রাম পুড়ে গেছে। এই কারণে হজরত উসমান গনি ওই চাকরদেরকে বকাবকি করছে, দেখতে পাওনি জোরে জ্বলেছে, 25 গ্রাম কেরোসিন বেশি পুড়িয়েছে। ওই সাহাবাটা চিন্তা করছে, রসুলুল্লাহ এমন একজনের কাছে আমাকে পাঠালেন যিনি কিনা 25 গ্রাম কেরোসিনের জন্য বাড়িতে চিল্লা চিল্লি করে, ইনি আমাকে দান করবে, আপনার কি মনে হয়? যেই দোকানদার অর্থাৎ যে লোক যদি গ্রামে জানেন ওই লোকটা 2 টাকা ছাড়ে নে কাউকে, তার কাছে আপনারা দান চাইতে যাবেন কি? হ্যাঁ, কি মনে হয় যাবেন? দরকার নেই যে ও দেবে না, বুঝালেই উনি চিন্তা করছে, থাকে আমার দান টানের দরকার নেই, আমি ঘরে পালাই, ঘরে চলে গেছে। কিন্তু মেয়ের বিয়ে, আবার পরের দিন সকালে রসুলুল্লাহর কাছে হাজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি গো বাবা উসমানের কাছে যাওনি তুমি, যে বলনি আমার কথা, যাও যে বলবে যাও। উনি আবার গেছেন, যে দেখছেন হযরত উসমান গনির চোখ দুটো লাল হয়ে আছে, সামনে বিরাট বড় ফর্দ খাতা, কিসের জন্যে? উনি খবর নিয়ে দেখলেন যে গত রাত্রে এশার নামাজ পড়ে বসেছে, উনি যে ব্যবসা করতেন ওই ব্যবসার কিছু পয়সা 75-25 টাকার উনি হিসাব আর মিলোতে পারেন, তাই বলে উনি এশার নামাজ পড়ে বসেছেন, সারা রাত হিসাব করেছেন, ফজরের নামাজ পড়ে বসেছেন, এখনো হিসাব চলছে। উনি চিন্তা করছে, যে ব্যক্তিটা সামান্য কিছু পয়সা ছাড়তে পারে নে সে ব্যক্তিটা দানও করতে পারে না, অর্থাৎ আমার দান চেয়ে লাভ নেই, আমি ঘরে যাই। উনি চলে গেছেন। আবার সকালবেলায় রসুলুল্লাহর কাছে, ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি গো তুমি উসমানের কাছে যাওনি? রসুলুল্লাহ তাম্বি করে রেগে বলেছিলেন, যাও উসমানের কাছে যাও। উনি উসমানের কাছে গেছেন, যে দেখছেন হযরত উসমান গনি যে ব্যবসা করতেন গম অথবা জব, এই গম অথবা জব একটা গোডাউনে একটা ঘরে রেখেছেন, ওই ঘর থেকে ইঁদুরে নিয়ে গেছে, যে রাস্তা দিয়ে নিয়ে গেছে ওই রাস্তার ফাটলে কিছু গম অথবা জব, ধান রাখলে ইঁদুরে নিয়ে যায় না যায় না, রাস্তায় পড়ে তো পড়েছে, উনি কাঠি করে ওগুলো একটা একটা করে হাতে তুলছে আর গোডাউনে রেখে দিয়ে আসছে। উনি চিন্তা করছে, আমার দান চেয়ে লাভ নেই, রসুলুল্লাহকেও শুনিয়ে লাভ নেই, আমি সোজা ঘরে চলে যাই।
যেতে যাবে এমন সময় হযরত উসমান গানির সঙ্গে দেখা। কি গো বাবা, কে তুমি? আজকে তিন দিন পর পর আসছো। কদিন? তিন দিন। ওনার সঙ্গে দেখা হয়েছে? ওনার সঙ্গে দেখা হয়েছে না? উনি বলছেন পর পর তিন দিন আসছো, তুমি আমার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছ, কে বাবা তুমি, কি ব্যাপার? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান যুবকেরা, এ নবী বাগের উম্মাত, উম্মাতিরা, আল্লাহ রসুলের গরিব সাহাবা হযরতে উসমান গনি, হযরতে উসমান গনিকে লক্ষ্য করে বললেন, এ উসমান গনি, আমি রসুলুল্লাহর একজন গরিব সাহাবা, আল্লাহ রসুল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমার মেয়ের বিয়ে হবে, আমাকে কিছু সাহায্য করতে বলেছেন। হযরতে উসমান গনি সঙ্গে সঙ্গে বললেন, ও আমার ভাই সাহাবা, এ রসুলুল্লাহ সাহাবা, একটুখানি দাঁড়িয়ে যাও, বিয়াদবি নিও না, বিয়াদবি মাফ করো, কিছু মনে করবে না, তুমি একটুখানি দাঁড়িয়ে যাও, এ রাসূলুল্লাহর সাহাবা, একটুখানি তুমি দাঁড়িয়ে যাও, আমার ম্যানেজার ব্যবসা করে একটা নয় দুটো নয় 1000টা উট নিয়ে আসছে, ওই উটের পিছনে, ওই উটের পিঠে মাল বাঁধা আছে, ওর এখান থেকে তোমার যে উটটা পছন্দ হবে ওই উটটা কে তুমি নিয়ে চলে যাবে, আমি উসমান তোমাকে ফুল পারমিশন দিয়ে দিলাম, আমার ম্যানেজার ব্যবসা করে আসছি 1000 উট, উটের উপরে মাল বোঝাই করা, যে উটটা তোমার পছন্দ হবে তার লাগাম ধরে নিয়ে চলে যাবে, আমি উসমান তোমাকে হুকুম দিয়ে দিলাম, জোরে হবে না? কিপ্টে লোক দান করছে, কে দান করছে? কিপ্টে লোক। আপনারা দান করেছেন সকালে জলসা? আরে করেছেন, হ্যাঁ কিনা বলবেন তো, করেছেন কথা বলে, মুর্দানা জেন্দা, আপনার মুর্দানা জেন্দা কে এটা বলে? মুর্দা জেন্দা, মুর্দা আর জেন্দা দুটো পার্থক্য, মুর্দা লোক শুনতে পায়, কে এলো আর কে গেল বুঝতে পারে, কিন্তু মুখে বলতে পারে না, নিঃশ্বাস চলে না, বাকি সব কিছু দেখতে পাই, শুনতে পাই, ওরা বলে কিন্তু আমরা শুনতে পাই না। আর জেন্দা লোক কি মুখে কথা বলতে পারে? আপনারা মুর্দা নাই তো, জেন্দা তো, আর ভাই জেন্দা তো, আর বলেন হ্যাঁ কি না, এই কটা পড়ে আছে দেখা, কেন কমে যাবে, কমে যাবে কি, কমে যাবে না? আমার আল্লাহ বলছে 1 টাকা দিলে আমি আল্লাহ 10 টাকা দিই, জোরে বলুন, এটা জোরে হবে না? তাহলে কেউ যদি 1 টাকা দিয়ে 10 টাকা পায় ভালো তো, এ ভাই আপনারা দেবেন তো? আমি যদি এই রুমালটা আপনাদের কাছে পাঠাই দেবেন? হ্যাঁ 1 টাকা হলেও দেবেন তো? সবাই কমিটির লোক কোথা গেল, কই সব, এসো না দুজন এসো, কমিটির লোক কিন্তু আমাকে বলেনি, বলবে না, ওদের উপর চাপ দেবেন না, জানো ভাই তোমরা কতবার ধরে দান তুলবে, না ওরা বলেনি, আমি করে দিচ্ছি, আপনাদের অসুবিধা আছে? আপনার আর তো অসুবিধা আছে কথা বল, অসুবিধা আছে না? যাও, এই রুমালটাই পকেটে হাত দেন, সকালে সবাই পকেটে হাত দেন, কেউ যেন বাদ না থাকে, মা বোন ভাই ছেলে বাপ সবাইকে বলছি, যার যেখানে আছে 1টা টাকা হলে দিয়ে শরীক হবেন, রসুলুল্লাহর মহাব্বত থাকলে, যাও নিয়ে যাও, সবার কাছে নিয়ে যাবে, এর মধ্যেখানে একবার দরুদ শরীফ পড়েন, তারপরে বাকিটা বলবো, শুনিয়ে কিয়াম করে তবে দোয়া করবো, দরুদ শরীফ, আল্লাহ হুম্মা, মেরে আঁখোঁ কে পুতলি মে জলওয়া মোহাম্মদ কা, মেরে দিল সে আয়না মে নকশা হ্যায় মোহাম্মদ কা, কোই জন্নত মে যায়েগা, কোই দোজখ মে পৌঁছেগা, মদিনে কি তরফ দৌড়েগা,
दीवाना मुहम्मद का अल्लाहुम्मा। खिचड़ी रेडी नहीं चले आसें आस्ते आस्ते। तुर शरीफ अल्लाहुम्मा वाला अले। खिचुड़ीटा लिए से रखें सेन नाके पावे आर टेम्पर बाढ़ बे आरो। दुरुद अल्लाहुम्मा वाला अले मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नाम है भमर का नाम है भमर का न तूफ़ा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा। वाला अले मुसलमान गरे चले मेरा नौजवान जुबकेरा ए नबी पाकेर उम्मत उम्मतिरा अल्लाह रसूले साबा हजरत उस्मान गनी एई कथाटा बोले बाड़ीर भितरे चले गेलेन। एमन समय मैनेजार एसे हाजिर मैनेजार 1000 उट निये एसेछे लाइन दिए दाड़ करिए रेखेछे। अल्लाह रसूलेर गरीब साहाबाटा देखते लेगेछे कोन उटटा किनिये जाय कार उपरे माल बेशी आछे कोन उटटा किनिये जावा जाय। अल्लाह रसूलेर गरीब साहाबा देखते 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 एकटा उट के पसंद हुए ओई उटटा के निये उनी लागाम धरे निये जेते जाबे। मैनेजार बोलचे भाई साहाबा ए उट आपनार निये जावा हबे ना ए उटेर परिवर्ते आपनी एकटा नय दुटो नय तीनटे नय 10-10 उट निये जान आमी मैनेजार आपनाके बाधा देब ना। এতগুলো উট আছে 1000 উট এইটাকে আপনার পছন্দ হয়েছে আমি ম্যানেজার এটাকে নিয়ে যেতে দুগুনি আমি এই একটার পরিবর্তে 10 দেন আমার দুঃখ নেই একটার পরিবর্তে ঢেলে আমি রুমালটা দিবি তো না ওটাও নিবি তোরা একটার পরিবর্তে 10 নেন আমার তাতে কোনো দুঃখ নেই তবে এই ম্যান এই উটটাকে নিয়ে যাওয়া হবে না। উনি বাধা দিচ্ছেন এরকম কথা বলছেন হযরত উসমান গানি বাড়ির ভিতর থেকে হাজির এসে জিজ্ঞাসা করছে ম্যানেজার কি কথা বলছো রাসূলুল্লাহ সাহাবার সঙ্গে কি আলাপ আলোচনা করছো তুমি। হযরত উসমান গনির ম্যানেজার ওই সময় বলেছিলেন এ রাসূলুল্লাহ সাহাবা হযরত উসমান গনি আমি ম্যানেজার আপনার ওই সাথীটাকে আপনার ওই সাহাবা বন্ধুটাকে আপনার ওই রাসূলুল্লাহ সাহাবা বন্ধুটাকে বলতে লেগেছি ওই যে উটটা উনি পছন্দ করেছেন ওই উটটা ওনাকে আমি নিয়ে যেতে মানা করছি ওই উটটা বাদ দিয়ে উনি একটা নয় দুটো নয় 10 উট যদি নিয়ে যান আমি ম্যানেজার আমার কোনো দুঃখ কষ্ট হবে না এজন্যই আমি ওনাকে মানা করছি।
রাসূলুল্লাহ সাহাবা হযরত মানে হযরত উসমান গনি ওই ম্যানেজারকে ধমক দিয়ে বলেছিলেন, এ ম্যানেজার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কেন ওই উটটাকে নিয়ে যেতে মানা করছো? হযরত উসমান গনির ম্যানেজার বলছে, ওই উটটাকে যদি উনি নিয়ে যান, ওই উটটা হলো সর্দার উট, ওই উট যদি নিয়ে যান ওই উটের পিছনে 999টা উট চলে যাবে, আমি ম্যানেজার ওগুলোকে আটকে রাখতে পারবো না, আমি ম্যানেজার ওগুলো বাধা দিয়ে রাখতে পারবো না। আল্লাহ রসুলের সাহাবা হযরত উসমান গনি ওই সময় বলেছিলেন, এ বাবা ম্যানেজার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 1000 উট কেন? আমার নবী যদি আমাকে বলে, উসমান এ উসমান তুমি দান করো, দান করো, দান করো, এ উসমান তুমি দান করো, দান করো, এ ম্যানেজার তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি আমার যা কিছু দেখতে পাচ্ছ, ধন সম্পদ, মাল মাত্রা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, চাষ আবাদের জমি, উট ঘোড়া, যা কিছু উসমানের তুমি দেখো ম্যানেজার, আমার নবী যদি একবার বলে দেয়, এ উসমান তুমি দান করে দাও, আমি উসমান আমার সমস্ত সম্পত্তি, স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে, আমি উসমান সমস্ত সম্পত্তিগুলিকে একত্রিত করে এক জায়গায় করে আমি উসমান রসূলুল্লাহর কদমে পৌঁছে দিতে বাধ্য থাকব। যা দেখতে পাও আমি উসমান সব রসূলুল্লাহর কদমে দিয়ে দেবো, আর একবার হবে না, সব দিয়ে দেবে রসূলুল্লাহর ভালোবাসায়। এই উসমান কি না করেছে ইসলামের জন্য! বীরে রুমা বলে একটা কুমা ছিল, যেটা কুফারে কোরাইশের আয়াত্তে ছিল। আল্লাহ রসুল বলছে, সাহাবাই কেরামরা এসে বলছে, হুজুর ওই বীরে রুমার কুয়াটা একমাত্র পানি যেটা মিষ্টি পানি, বাকি যত কুয়া আছে সব নোনতা পানি। হুজুর যেদিনে কিন্তু ওই বীরে রুমার পানি আমরা নিতে যাই, আমাদের কাছ থেকে কুফারে কোরাইশ বেশি পয়সা নাই নাই জুলুম অত্যাচার করে। আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, ওই বীরে রুমাটাকে কিনে দেবে, বীরে রুমাটা কিনে কে আজাদ করে দেবে। হযরত উসমান গনি সঙ্গে সঙ্গে হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান ওই বীরে রুমাটা কিনে দেব, আমি উসমান ওই বীরে রুমাটা কিনে আপনার জন্য আজাদ করে দেব। আল্লাহ রসুলের কথাটা শুনে হযরত উসমান গনি ওই কুফফারে কোরাইশের কাছে গেলেন, বীরে রুমা তুমি কি বিক্রি করবে? হ্যাঁ আমি বিক্রি করব, তবে পুরোটাই নয়, পুরোটাই নয়, সপ্তাহে তোমরা 3 দিন, আমরা 3 দিন, মানে হাফ সপ্তাহে, তোমরা 3 দিন, আমরা 3 দিন, হাফ, এই শর্তে আমি হাফ বিক্রি করব। উসমান গনি তাতেই রাজি, এ কুফফারে কোরাইশ হাফ কিনতে আমি রাজি আছি, আমার রসুল আমাকে বলেছে বীরে রুমা কিনে আজাদ করতে হবে, আমি বীরে রুমা কিনে আজাদ করে দিলাম। উসমান গনি রসুলুল্লাহর ভালোবাসাই মুসলমান, যা প্রথম থেকে এই পর্যন্ত বললাম সবটুকু রসুলুল্লাহর ভালোবাসা। অতএব আপনাকে আমাকে রসুলুল্লাহর ভালোবাসতে হবে, ভালো যদি বাঁচতে পারি কিয়ামতে নাজাত আছে, আর যদি ভালো না বাঁচতে পারি কবরে মার আছে। কি মার আছে, কেমন মার আছে, যারা গেছে তারা জানে, একটুখানি বলে দিই। সিলে আটা আদা বাটা দেখেছেন ভাই? সিলে আদা বাটা দেখেছেন? দেখেছেন তো? ওই রকম ভাবে বেঁটে ফেলবে। আজকে আমি এখানে কানে হাত দিয়ে ওয়াজ করছি, তো কিয়ামতের মাঠে দেখতে পাবে আমাকে আগে কাঁচা কঞ্চি দিয়ে ছিলছে ওখানে, আগে আমাকে ছিলবে। কাকে ছিলবে? আগে আমাকে ছিলবে, তারপর তোমাকে। জান্নাতে যদি যাই আগে আমি যাব, তারপর তোমরা, বুঝতে পারেন? যদি মার খাই আগে আমি খাবো, তারপরে তোমরা, আর যদি জান্নাতে যাই আগে আমি যাব, তারপরে তোমরা, বুঝতে পেরেছ? তাহলে যাই করো নাই করো, ভালোবাসা থাকো, জান্নাতে যাও, ভালোবাসা নেই আদা বাটা করে বেটে ফেলবে, দুজন ফেরেশতা পাঠাবে কানেও।
কালা চোখু অন্ধ কোথায় মারতে কোথায় মারবে বাবারে মারে বললো শুনতে পাবে নে হাতে মারতে যে মাথা ফ্র্যাকচার পরিবর্তন হয়ে যান যা করেছি সব ভুলে যান আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম বান্দা যা করেছো ভুলে যাও এসো নামাজের পাটিতে এসো তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে তওবা করে আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার জামিন আসমানের মধ্যবর্তী ফাঁকা জায়গা পাহাড় পাহাড় পরিমাণ ফাঁকা জায়গা সমুদ্রের ফেনার নাই গুনাকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন পরিবর্তন হব তো এবাই হব তো ইনশাআল্লাহ সকলে আসেন একটু আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে নবীর উপরে সালাতুস সালাম পাঠ করিয়া নবী সালামু আলাইকা।